ভাসুরের ছেলের হাতে আক্রান্ত গৃহবধূ। ঘটনা বিশালগড় থানাধীন পুরাতল রাজনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকাল 10:30 নাগাদ পুরাতল রাজনগর এলাকায় নিজ বাড়িতে সামান্য জলের স্যালো মেশিন নিয়ে সামান্য কথা কাটাকাটি হয় কাকিমা ও ভাসুরের ছেলে। পরবর্তী সময়ে দুজনের মধ্যে ঝগড়া তুমুল হয়ে দাঁড়ায়। তারপর ভাসুরের ছেলে হারুন মিয়া এলো পাথারি লাঠি দিয়ে আক্রমণ চালায় কাকিমা খুশনেহরা বেগমের ওপর। পরবর্তী সময় ওনার চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় এলাকাবাসীরা দৌড়ে এসে মহিলাকে রক্তাক্ত অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। জানা যায়, মহিলার হাত পা এবং কোমরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে। তা নিয়ে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। আক্রান্ত মহিলার পরিবার জানায়, বিশালগড় মহিলা থানায় হারুন মিয়ার বিরুদ্ধে মামলা করবে। এখন দেখার বিষয়, মহিলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে কিনা, সেটার দিকেই তাকিয়ে এলাকার জনগণ। মানে ঘটনা হয়েছে, মানে হঠাৎ চিন্তা করা লাগছিল, আমি বাইক থেকে দৌড়ে এসে আয়েশারে শুনলাম যে কারণে একটু মানে বাসুর বউ তার ভাইয়ের বউ আর এই ধরবার হয়েছে। ধরবার হওয়াতে মনে করেন, এরপরে আমি তাড়াতাড়ি গাড়ি ফোন করছি, ফোন করে আর হাজব্যান্ডকে ফোন করে জানাইছি। আর হাজব্যান্ড আইতাছে, আমি আর হাসপাতালে গেছি। কোন জায়গায়? তার বাড়ি বিশালগড় পুরাতন, পুরাতন রাজনগর 1 নম্বর ওয়ার্ড। কে মারধর করছে? হ্যাঁ, নাম শুনছি কাছে তারা হারুন মিয়া। আর উজ্জয় যিনি আহত হয়েছে? হ্যাঁ, নাম হচ্ছে খুশনেহরা বেগম। আমার কোমরটা তলপেটে অনেক তলপেটে অনেক লাগতেছে, পাউডি বাইরে হয়েছে, আমার পাউডি আমি ঠিয়া দিতে পারি না। কে কে বেরিয়েছে? আমার বাসুর তো হারুন মিয়া। কি কারণে? ওই সেতু লাগাইছে দাদানে, জল নিতে হলো না। আমি তো সেতু আমি অর্ধেক নিচ্ছি, আমি অর্ধেক নিয়ে হলো কারা দিতে জায়গা, অনেকদিন কারা নাই না। তো আমি অর্ধেক নিয়ে হলো, তুমি অর্ধেক নিচ্ছ, অর্ধেক নিয়ে হলো আমি নিয়ে আসি, কুদু নিয়ে আসলে তুমি নিও। আমার তো গাড়ি সবারই এই ব্যাপারে থানায় মামলা করবে। আমার সামনে রে আমার বড় একটা আছে, বিশালগড় থেকে আশিস মিয়ার রিপোর্ট, দুরন্ত টিভি।